হ্যালো, তো আজ 2023-এর প্রথম ব্লগ শুরু হতে চলেছে। আর এবারের ব্লগ হচ্ছে, মানে এবারের ডেস্টিনেশন হচ্ছে ওয়েস্ট সিকিম। ও, আজকে আমার ট্রেন, আর আজকে রাত 10টা বাজে দার্জিলিং মেল শিয়ালদা থেকে। আর অ্যাজ ইউজুয়াল শিয়ালদা স্টেশনে কোনো ব্লগ করা যাবে না, মানে করতে বারণ করে আর কি। যাই হোক, তো ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে, চলো টাটা। তো ট্রেনে উঠে পড়েছি, আর বরাবরের মতো আমার সিটটা পড়েছে। বরাবরের মতো এটাই পড়ে আছে টয়লেটের কাছে। যাই হোক, আর আমি শুয়ে নিই, আর কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার NJP-তে। চলো টাটা, এখন গুড নাইট। পৌঁছে একদম গাড়িতে উঠে পড়েছি, আর এখন চলেছি পেলিংয়ের উদ্দেশ্যে, সেই পথ এক বছর আগে যে পথ দিয়ে গেছিলাম সেই পথ দিয়েই যাবো। খুব বেশি ভিউজ তো নতুন করে কিছু আসবে না, তবে ভালো কিছু ভিউজ আসলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। যাওয়ার পথে কথা হচ্ছিলো যে সাউথ সিকিমের রা বাংলা আর টিমি এগুলো দেখে যাবো, তো দেখা যাক কী হয়, যা হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রাস্তায় দেখা হচ্ছে, যদি ভালো ভিউজ পাই, যদি ভালো জায়গা পাই, সব কিছু। চলো এখনকার জন্য টাটা। তো এবার খেতে ঢুকবো, প্রচণ্ড খিদে পেয়েছে। আর যেখানে আমরা খেতে ঢুকছি সেটার নাম হচ্ছে এই যে নীলামণি ফ্যামিলি রেস্টুরেন্ট। ভেতরে গিয়ে চলো দেখি, খাবার অর্ডার দিই, আর কী কী খাবার পাওয়া যায় সেটা দেখি, দাম কেমন আর স্বাদ কেমন সেগুলো দেখি। চলো ভেতরে যাওয়া যাক। তো এই যে রেস্টুরেন্টের ভেতর বেশ পরিষ্কার, খুবই পরিষ্কার। আর এই হচ্ছে রেস্টুরেন্টের আমি আজকে এটা অর্ডার করবো, বিয়ের থালি, কারণ সোমবার আমি নিরামিষ খাই। 140 টাকা দিচ্ছি, ঠিক আছে চলো অর্ডার করে খাওয়া যাক দেখি। তো এই যে খাবার চলে এসছে, আর তোমাদের আমি দেখে দিই, ভাত, ডাল, আলু ভাজা, তরকারি, আর হ্যাঁ আলু আলু তরকারি, আলু পেঁপে না কি বুঝতে পারি, হ্যাঁ আলু পেঁপে, আর এটা হচ্ছে ঢেঁড়স, ভেন্ডি, আর চাটনি, চাল তো বাসমতি। চলো খেয়ে দেখা যাক, চলো খেয়ে দেখা যাক। হু, তো
খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো আমার ডালটা তো খুবই ভালো লেগেছে ওদের আর পরিষ্কার পরিচ্ছন্ন খুব রিচ না খাবার ভীষণ ভালো আমি কিন্তু ঢেঁড়স খেতে খুব একটা পছন্দ করি না মানে ভেন্ডি খেতে খুব একটা পছন্দ করি না বাট আমি জানি না কী দিয়ে রান্না করেছে আমার খুব ভালো লাগলো মানে ভেন্ডিটা একটা কোনো আইটেম করেছে ওটা খুব খেতে ভালো লাগলো তো যাই হোক ভীষণ ভালো চলো আবার পথে যদি কোথাও দাঁড়াই কোথাও ভালো ভিউস পাই বা আবার যদি খিদে পেয়ে যাই যদি কোথাও দাঁড়াই আশা করি পাবে না খিদে তো সেখানে কথা হবে চলো তো চলে এসছি হোটেলে আর বাইরে আমি দাঁড়াতে পারছি না কারণ প্রচণ্ড ঠান্ডা আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে চলো তোমাদের হোটেলটা দেখিয়ে দিই তারপরে রুম ট্যুর হবে একটা ছোট্ট করে ঠিক আছে আমি এই সিঁড়ি দিয়ে উঠবো চলো বেশ ভালো জায়গা কিন্তু কালকে সকাল হলে বোঝা যাবে যে ভিউ আসে এখান থেকে মানে দেখা যায় কিনা কাঞ্চনজঙ্ঘা এটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আর তোমাদের এখন আমি রুমটা দেখাবো রুমটা যদি দেখায় এই যে বিরাট একটা রুম অসাধারণ রুম বেড সোফা সুন্দর হ্যাঁ দিয়ে দাও আর এখান থেকে এই যে এটা সকালবেলায় ভালো দেখা যাবে ভালো বেশ দেখা যাবে সুন্দর এখানে টিভি আছে সুন্দর মানে এত সুন্দর পরিবেশ একদম বাজারের সামনে ঠিক আছে আর এদিকে টয়লেট আই থিঙ্ক টয়লেটটাও সুন্দর টয়লেটটা দাঁড়ো টয়লেটটা দাঁড়ো বেশ সুন্দর গিজার আছে বেশ ভালো গিজার আছে আর ওয়ার্ড্রোব আছে ওয়ার্ড্রোবের মধ্যে আছে অনেক বড় রুম এখান থেকেও ওই ওই যে এখানে মায়ের ছবি দেখা যাচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এখান থেকে ওই যে ওইখানে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে খুবই সুন্দর আমি খুব হ্যাপি কারণ আমি এটা বুক করেছিলাম booking.com থেকে আমার তো বেশ ভালোই লাগছে যেটা আমি রাঁচিতে পাইনি যেটা টয়লেট খুব অপরিষ্কার ছিল আর তারপরে বাঁকুড়াতে যেটা হয়েছিল যে রুম খুব ছোট ছিল এটাও একটা সত্যি কথা তবে রুম ভালো ছিল টয়লেট পরিষ্কার ছিল বাট এখানে দারুণ মানে এমন এত ভালো রুম আর এত পরিষ্কার রুম যে ফুটবল খেলা যাবে ক্রিকেটও খেলা যেতে পারে যাই হোক বা যেটা সব থেকে বড় দরকার এই বেডের পাশে এই সার্কিটগুলো দরকার আর সেটা আছে এই যে দেখিয়ে দিচ্ছি আমি আমার দিকে ঘুরে যাচ্ছি এই যে সার্কিট আছে সুন্দর আলোর ব্যবস্থা সুন্দর সবই সুন্দর কিছু বলার নেই আর এবার আমি এখন শুয়ে পড়বো সত্যি কথা আমি এখন শুয়ে পড়বো আর কালকে সকালে দেখি কি হয় কোথায় যাওয়া যায় আপাতত ঠিক হয়েছে পেলিংয়ে সাইট সিইংয়ে ঘোরা হবে ও এটা তো এবার আমার দিকে ঘুরবে আপাতত ঠিক হয়েছে পেলিংয়ে সাইট সিইংয়ে ঘোরার কথা তো দেখা যাক কী হয় পেলিংয়ে সাইট সিইং ঘুরবো কিন্তু কালকে একবারে পেলিংয়ে সাইট সিইং ঘুরবো নাকি মানে করবো নাকি সাইট সিইংটাকে ভেঙে দুটো পার্ট করবো সেটা ভাবছি যেটা হবে কালকে সকালে ভেবে নিয়ে ঠিক হবে
চলো বা এখানে টাউলটা খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, যাই হোক এগুলোকে এবং ধ্বংসাত্মক নীতিতে সারিয়ে ফেলতে হবে। ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার কালকে সকালে, চলো টাটা।